অবশেষে আসন্ন এশিয়া কাপ আয়োজনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাইব্রিড মডেলে সমর্থন দিতে রাজি হয়েছে ভারত। তবে এই ক্ষেত্রে এক শর্ত জুড়ে দিয়েছে তারা, এজন্য দেশটিতে বিশ্বকাপ খেলতে যেতে হবে পাকিস্তানকে। দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে পিসিবির হাইব্রিড মডেলে সম্মতি জানিয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। ফলে তাতে সহমত না জানানোর খুব কম বিকল্প আছে ভারতের। পরিপ্রেক্ষিতে মডেলটি নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে তারা। মূলত বিপাকে পড়ে পথ বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। শুধু তাই নয়, প্রয়োজনীয় মডেলে ঢেলে সাজাতে পরামর্শ দিতেও চেয়েছে তারা। কিন্তু সেই অচলাবস্থা ভাঙতে পারে কেবল একটি শর্তে। এজন্য ভারতে অনুষ্ঠিত 2023 ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করতে হবে পাকিস্তানকে। বিষয়টি নিশ্চিত করতে বিসিসিআইকে লিখিত দিতে হবে পিসিবিকে। আগামী 27 মে ভারতীয় বোর্ডের বিশেষ সাধারণ বৈঠক হবে, সেখানে বিষয়টি চূড়ান্ত করা হবে। এর আগে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ খেলা নিয়ে অনড় ছিল ভারত, অবশেষে অবস্থান বদলেছে তারা, কারণ বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজন করেছে পাকিস্তান, তবে চিরপ্রতিদ্বন্দ্বী দেশে সফর করতে রাজি নয় ভারত। নেপথ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করেছে তারা। বিষয়টি মাথায় রেখে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য হাইব্রিড মডেল প্রস্তাব করেছে পিসিবি। সে অনুযায়ী এই টুর্নামেন্টে নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলতে পারবে টিম ইন্ডিয়া। বাকি দেশগুলো পাকিস্তানে খেলবে, অবশ্য তাদেরও দুবাইয়ে খেলতে হবে। আতিকুর রহমান, পদ্মা নিউজ।